আচ্ছা নেন। আসসালামু আলাইকুম, আমি লাইলা আর্টমান, দ্বিতীয় বাকরা ডিগ্রি কলেজ, চেকরগাছা 10। নাটক বিষয়, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে, উনি মৃত্যুবরণ করেন 1941 সালে। আর এই বিসর্জন নাটকটি তিনি রচনা করেন 1890 সালে। আজকে আমাদের আলোচ্য বিষয় কাব্যনাট্য হিসাবে বিসর্জনের সার্থকতা আলোচনা করা। কাব্যনাট্য হিসাবে রবীন্দ্রনাথ এই বিসর্জন নাটকটি অত্যন্ত খ্যাতি অর্জন করেছে। অন্যান্য নাটকের মতো না, এটি কাব্যগাথা একটি সুন্দর জয়গানের মতো নাটক। এই নাটকের সাহিত্যের বিচিত্র শাখায় সমগ্র রবীন্দ্র সাহিত্যের মধ্যে বিসর্জন আখ্যান বস্তু সুনিপুণ ঘটনা প্রবাহে নাটকীয় চমৎকারিত্বে পাত্রপাত্রীর অন্তরঞ্জিত ভাগ বাইরের কর্মের দ্বন্দ্ব সম্মিলিত দ্বন্দ্ব এই নাটকে সুন্দরভাবে ফুটে উঠেছে কাব্যগাথার মাধ্যমে। সাহিত্যের বিচিত্র শাখার মধ্যে নাটক ভিন্ন শিল্পরীতিতে উপস্থাপিত বিরোধ বা দ্বন্দ্ব নাটকের মেরুদণ্ড। দ্বন্দ্বই শক্তির সংঘাতি নাটকের আত্মা, ঘটনার মাধ্যমে দ্বন্দ্ব সৃষ্টি, মধ্যবর্তী অংশে উচ্চাঙ্গে পৌঁছায়, তারপর দ্বন্দ্বের অবসান। বিসর্জন নাটক দ্বন্দ্ব প্রথমার্ধে এর সাথে মানব ধর্মের তথা মানবতার শেষ পর্যন্ত মানবতার জয় ঘোষিত হয়েছে, অর্থাৎ প্রেম ও প্রতাপের দ্বন্দ্বে প্রেমেরই জয় ঘোষিত হয়েছে এই বিসর্জন নাটকে। এটি রবীন্দ্রনাথ সুন্দর সুন্দর তোর একটি কাব্যনাট্যের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছে। ত্রিপুরা রাজ্যের গোবিন্দ্রমাণিক্য নিঃসন্তান রানী গুণবতী দেবীর কাছে সন্তান প্রার্থনা করে, এই সত্ত্বে যে প্রতি বছর শত শত প্রাণী রক্তে দেবীর চরণ ধুয়ে দেবে, অর্থাৎ প্রতি বছর তিনি শত শত প্রাণীর রক্ত দিয়ে দেবী পা ধুয়ে দেবে। রানীর নির্দেশে ও মন্দির রক্ষক প্রভুপতির পরামর্শে অপর্ণা নামক এক নিঃস্ব বালিকার সন্তান তুল্য শাক শিশু বলি দেওয়ার অপর্ণা রাজার নিকট সন্তান হারানোর ব্যথা নিয়ে ফরিয়াদ জানায়। রাজা অপর্ণার বেদনা উপলব্ধি করে প্রাণী হত্যা বন্ধ করে দেয়। রঘুপতির শিষ্য জয়সিংহ অপর্ণার বেদনায় চমকে ওঠে, বুঝতে পারে হত্যা অমানবিক। অন্যদিকে রঘুপতির প্রতি কৃতজ্ঞতায় তার মনে জন্ম নেয় উদ্বেগ। রঘুপতির আত্মমর্যাদায় ও জীবিকায় আঘাত লাগায় সে রাজার নির্দেশ মেনে নিতে পারে না। এটি আমরা একটি সুন্দর কাব্যনাটকের মাধ্যমে দেখতে পাই। রঘুপতি তার সন্তান তুল্য শিষ্য জয়সিংহকে বলে যে দেবী দেবী রাজরক্ত চায়। ভক্ত হিসেবে তার উচিত রাজার রক্তের ব্যবস্থা করা। অন্যদিকে সে রানী অগুণবতীকে রাজার বিরুদ্ধে খেপিয়ে তোলে। গোবিন্দমাণিক্যের অনুষ নক্ষত্র রায়কে রাজা হবার জন্য প্ররোচিত করে, বিনিময়ে গোবিন্দমাণিক্যে রক্ত পেতে চায়। জয়সিংহ রাজাকে হত্যায় উদ্যত হলে রাজা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মূলত দেবী রক্ত চায় না, দেবীর কণ্ঠ অনুকরণ করে রঘুপতি নিজেই রক্ত চায়। রঘুপতি ব্যর্থ হলে রাজার পালিত পুত্র ধ্রুবকে দেবীর পায়ে বলি দিতে ষড়যন্ত্র করে, কিন্তু রাজার হাতে ধরা পড়ে সে ষড়যন্ত্রে পায় নস্যাৎ পক্ষান্তরে রঘুপতি ও নক্ষত্র রায়ের 8 বছর নির্বাসন ঘোষিত হয়। রঘুপতি 2 দিন সময় ভিক্ষা করে, কারণ তার পালিত পুত্র ও ভক্ত জয়সিংহ প্রতিজ্ঞা করেছিল যে প্রাণের শ্রাবণের শেষ রাতে রাজরক্ত এনে দেবে। নির্বাসনের পর নক্ষত্র রায় মোগল রাজাদের সঙ্গে যোগ দেয় এবং ত্রিপুরা আক্রমণের ঘোষণা দেয়। গোবিন্দমাণিক্য ভাইয়ের সাথে যুদ্ধ যেতে চায় না, তিনি রাজ্য ত্যাগ করতে শ্রাবণের শেষ রাতে জয়সিংহ আত্মবিসর্জন দেয়। আপন প্রতিজ্ঞা রক্ষার্থে রাজপুত জয়সিংহ আপন রক্তে তাজা রক্ত ঢেলে দিয়ে দেবীর পা সিক্ত করে দেয়।
সেই রক্ত যেন শেষ রক্ত হয় এই তার প্রতিজ্ঞা। জয়সিংহের মৃত্যুতে রঘুপতি বুঝতে সক্ষম হয়েছে সন্তান হারানোর ব্যথা, তাই সে দেবীর নিশ্চল প্রতিমাকে গোমতীর জলে নিক্ষেপ করে নিজের ভুল বুঝতে পেরে অপর্ণাকে নিয়ে মন্দির ত্যাগ করে। রানী রঘুপতি ফিরে আসে রাজার বুকে, রঘুপতি ও রানীর থেকে লোভ হিংসা দূর হয়, বিসর্জন হয় হিংসার হোলি খেলা। এভাবে কাব্যনাট্যের মাধ্যমে আমরা সুন্দরভাবে বুঝতে পারি প্রেম ও হিংস্রতার মাঝে যে বৈপ্রত্য ও চিরস্থায়ী দ্বন্দ্ব বিদ্যমান তা মুক্ত হয়ে উঠেছে বিসর্জন নাটকে। যারা হিংসার পূজারী তারা আপন স্বার্থ চরিতার্থ করতে হিংস্রতা প্রকাশী, এবং যারা প্রেমে বিশ্বাসী তারা প্রেমের মহত্বকে তুলে ধরার জন্য আত্মবিসর্জন দিতেও কুণ্ঠিত নয়। মাধ্যমে আমরা সুন্দরভাবে দেখতে পাই। আসসালামু আলাইকুম, একটিখানে শেষ।